হয়নি। আমি আবারও বলতে চাচ্ছি, আমার খুবই একান্ত কাছের বড় ভাই, যাকে আমি রুমে বাথরুমে টয়লেটে সব জায়গায় খুবই বিচক্ষণ বিচরণ দেখতে পেরেছি, যার আমি খুব সুচারুভাবে তার সব কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছি। তিনি একাধারে প্রেমিক পুরুষ, চিলোচোবার, লেডি কিলার, ল্যাড কিলার, ইভেন বর্তমান বলে এসেছে ছেলে বেবিদের মধ্যে মার জুগার বাগের পরে তার অবস্থান, যার ফেসবুক কমেন্টস লাইকের চেয়ে অনেক বেশি পরে, আমরা 1K কমেন্টস পর্যন্ত দেখতে পাই, সর্বনিম্ন কমেন্টস যার পোস্টে 1K। তিনি বল করছেন কিন্তু প্রথম বলটি চারে না মারলেন, 46তম বলের নাম না জানা 100 হয়। পরিস্থিতি বুঝে সবকিছু ম্যানেজ করে থাকেন, সেটা হোক মাঠে সেটা হোক এবং বলতে না বলতে সেই রকি ভাইয়ের কাছ থেকে দুর্ধর্ষ গতির একটা বল এবং আউট হয়ে গেল। চলে আসলাম, কি আর করা, তোদের ভুলে থাকতে পারি না, তার ছেলে বেশন দেখে মনে হচ্ছে, হ্যাঁ এটাই সত্যি, 41 আসলে আমি বুঝতে পারলাম না আপনার সেই সরাসরি করেও খুশি নন। এটা কি তার দার্শনিক হওয়ার কারণে? এটা তার সর্বশেষ যে ক্যারিয়ারের নতুন সংযোজন দার্শনিক। দার্শনিকেরা সাধারণত একটু আনন্দ উচ্ছ্বাস কমই করেন। ও এবারে দেখতে গেলাম তার কাছে থেকে একটি মিছিল, পুরো মাঠে বিগ ব্রাদার্সের একজন প্লেয়ারকে আমি লক্ষ্য করছি, সে হচ্ছে আমাদের 39তম আবর্তনের কৃতি সন্তান, আলবেন হলের কৃতি সন্তান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কৃতিদের সন্তান, আবদুল্লাহেল কাবিসারের একান্ত শিক্ষার্থী, যার কথা না বললেই নয়, তাকে আমরা মিস করতে দেখেছি তার আন্ডারে। ইভেন ইভেন রকি ভাইয়ের অনেক থিসিস আমরা দেখেছি, অনেক থিসিস তার সাথে মাধ্যমে করা হয়েছে, এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের টিউটোরিয়াল পরীক্ষা না দিয়েও যিনি বিশের মধ্যে 19তম মার্কস পেয়েছেন, সে হচ্ছেন আমাদের রকি ভাই। এপিক এপিক, একাধারে তিনি একজন রূপক অর্থে বলবো একজন জোর চোর, একজন ভালো মানুষ, একজন অ্যাথলেট, যাকে আমরা হুসাইন বোল্টের সাথে তুলনা করে থাকি, সেই জ্যামাইকান হুসাইন বোল্ট, আরেকটি চারের মা। এবারে কিন্তু ব্যাক ফুটে চলে গেছে বিগ ব্রাদার্স, ভালো ব্যাটিং 47তম আবর্তনের পক্ষ থেকে, এবারে বলতে না বলতে আউট হয়ে গেলেন নাম না জানা 47তম আবর্তনের এক ছোট ভাই। দার্শনিক রমিজ রকি ভাই আবার বলে এসেছেন, আবারও যে কথা না বললে আমি ক্লান্ত হয়ে যাব, পরিশ্রান্ত হয়ে যাব, কিন্তু তাকে নিয়ে বলা শেষ হবে না। এবারে বল করলেন সেই বিখ্যাত রমিজ রকি ভাই একটি ডট বল, তিনি বলটা করে একটু পুজো হয়ে যাচ্ছেন কেন, এটার কারণটা কি? বোলিং অ্যাকশনে কিন্তু আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি, তার বোলিং অ্যাকশনে যথেষ্ট চেঞ্জ দেখতে পাচ্ছি আমরা, অনেক ভেরিয়েশন আছে, কিন্তু খেয়ে গেলেন তিনি। এবারে কিন্তু একটি চারের মা, তিনি ভেরিয়েশনে থ্রো আর টুইটার সবটা সব বলই করে থাকেন,
এই বলের অবস্থা খারাপ হওয়ার পিছনে কি ওনার বাগদত্তার কোনো ইয়ে আছে, কারোর মানে আপনার কি মনে হয়? আরো একটি চারের মাল সেই ৪৭তম আমন্ত্রণের নাম না জানা অজ্ঞাত এক ছোট ভাইয়ের কাছ থেকে, ও একটি চারের মাল হতাশ রকি ভাই, পুরো হতাশ রকি ভাইয়ের ক্যারিয়ার শেষ বলে মাইটোকন্ড্রিয়া খ্যাত রমেশ রকি ভাই, ঠিক, এবং প্রতিপক্ষ খেলোয়াড় যদি তার চেয়ে ভালো হয় তাহলে তো আরো কথাই নেই। এবার আমার সামনে উপস্থিত হলেন রমেশ রকি ভাই, তিনি খেলা বাদ দিয়ে এবার ফেসবুকের জগতে চলে গেছেন। তার যে আজকে খেলার যে একটা ছবি আপলোড করবেন তিনি, আমরা আশা করব 3000-এরও বেশি কমেন্টস পড়বে তার ছবিতে। 3000 নাকি? 3টা লাইক করলেও আমরা 3000-এর মতো কমেন্টস দেখতে চাই, কারণ যাকে নিয়ে কথা বলার কোনো আসলে কথা বলার আছে আমাদের। আরে আউট হয়ে গেলাম তোমরা, কে ব্যাটিং এ কে আমরা সেটা দেখার জন্য অধীর। রমেশ রকি ভাই বলতে সেই কাঙ্ক্ষিত নাম, কাঙ্ক্ষিত বেকার, কাঙ্ক্ষিত প্রেমিক পুরুষ, কাঙ্ক্ষিত দার্শনিক, স্ট্রং হ্যান্ডে হ্যান্ডেলিং ব্যাটসম্যান, স্ট্রং হ্যান্ডে হ্যান্ডেলিং ব্যাটসম্যান রমেশ রকি ভাই, নন স্ট্রাইকিং এ, কিন্তু নন স্ট্রাইকে তিনি নবাল আছে আম্পায়ার সেই আউট হয়ে গেলেন, কি করলেন এবং হ্যান্ডেলিং করে তিনি আউট হয়ে গেলেন। আমার মনে হচ্ছে তিনি এই ধারাভাষ্যকারকে লাগাতে চেয়েছিলেন বলটি, আপনার কি মনে হয়? এবারে কিন্তু ইভেনের কাছ থেকে দর্শনে একটি চারের মাল, তিনি রমেশ রকি ভাইকে বুঝিয়ে দিলেন যে তিনি আউট হলেও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারলাম। এটা পরে না কি মনে হয়? অমনোযোগী থাকার কারণে আউট হয়ে গেছেন রকি ভাই। তার মূলত আর্জেন্ট কল আসছিল ওই জুনিয়র রকি ভাই, একটা কল এসেছিল তিনি সেই কল রিসিভ করার জন্য। কল কি দর্শন বিভাগ থেকে এসেছিল? আইনে পড়া আমাদের এবার দেখা করতে গেলে দেখতে পাচ্ছি আমিন ভাইকে, অনেক সুন্দর সুটশট খেলে থাকেন। নেক্সট ব্যাটসম্যান হিসেবে দাঁড়িয়ে আছেন রাজীব ভাই, একটু স্টেবল হইলে উনি দলটাকে জিতাই নিয়ে আসতে পারে।
দর্শনীয় বিল্ডিং